সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আজ আমি কোথায় অবস্থান করছি? বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের বড়হরিশপুর ইউনিয়নের রামপুর গ্রামে জিয়া ভাইয়ের পাঠা প্রজননের খামারে। জিয়া ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত পাঠা প্রজননের সাথে জড়িত এবং নিয়মিত কিন্তু তিনি বিট করিয়ে থাকেন। তো আজকে দেখবো কেমন কেমন পাঠা তার কাছে রয়েছে এবং কেমন কেমন সে ছাগলগুলো কন্টাকে নিয়ে থাকে, সেগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিয়া ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো, খুব ভালো আছি। মনে খুব খুশি। আচ্ছা আচ্ছা, মানে আমার ছোট ছেলে বউয়ের বাচ্চা হয়েছে সিজারে, এক ঘন্টার মতন হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য খুব ভালো, মনটাও খুব খুশি আছি। কুরবানি ঈদও ভালো করেছি। জি জি। আর দোয়া করবেন আল্লাহ যাতে বাচ্চার জন্য যাতে আল্লাহ ভালো রাখে। জি। দেশ দশের জন্য, দেশ দশের কাছে দোয়া আছে আমার নাতির জন্য যাতে ভালো, আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো আসলে তো আজকে তো আবারও চলে আসলাম। মোটামুটি কিছুদিন আগেও কিন্তু আমি প্রতিবেদন করে গেছি, মোটামুটি 3 সপ্তাহ হবে মেবি। হ্যাঁ, তো তখনও এসে আমি কিন্তু আপনার এখানে দেখছি যে কন্টাকের যেগুলো ছাগলগুলো দর্শকরা দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু কন্টাকে আসতেছে আপনার কাছে। জি জি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু প্রায় আশেপাশে আমরা দেখিয়েছি 30+, না এখনো কিন্তু এখন বর্তমানে 40-এর মতন মাল, 40-এর মতো মাল আছে, 30-এর উপরে আছে। মানে সব সময় কিন্তু আপনার 30+ থাকে। কুরবানি ঈদের 4 দিন আগে 15 রুপিস চলে গেছে। পুরোপুরি চলে গেছে, হ্যাঁ। মানে ঈদ উপলক্ষে যেগুলো হয়ে গেছিল এগুলো 15 রুপিস দিয়েছি। জি জি। আবার তো আজকে আর গতকালকে 10 পিস আসছে। 10 পিস আজ আজকে ঢাকা থেকে এক ভাই আসছে 5টা ছাগল নিয়ে, প্রাইভেট কার নিয়ে। জি। একদম উনি আসছে, ধানের খড় নিল আর 5টা ছাগল দিয়ে গেল। আর গতকালকে পিক আপ দিয়ে রাজশাহী থেকে দিয়ে গেছে 3টা বিটল, 1টা পসের, এই যে একটা মাল আছে। জি। মানে মোট 5টা মাল, এই 2 দিনে আসছে 10টা। 2 দিনে আরও আসছে, আরও আসতেছে। রাঙামাটি থেকে আসবে, চট্টগ্রাম থেকে আসবে, রাজশাহী থেকে আসবে, বগুড়াতে। কথাবার্তা ঈদের উপলক্ষে আমি চলে গেছিলাম বাইরে, মানে বামনবাড়িয়া ঈদ করতে। জি। এ কারণে মাল করে আসেনি। আমি ঈদের গতকালকে আসছি, আসার পরে ছাগল করে আসছে 10 পিস, আরও আসবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকের কাছে কিন্তু ভালো পাঠা নাই, সেই কারণে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকের কাছে ভালো পাঠা থাকে না। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে ছাগল আপনারা যে কন্টাকে দেন, কন্টাকে কিন্তু দিতে পারবেন, আর সেক্ষেত্রে কিন্তু আরও একটা সুবিধা আছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যেগুলো ছাগল হিটে আসবে, হিট তো 3 দিন থাকে, তিন দিন থাকে তাহলে যেদিন হিট আসবে সেদিনই কিন্তু আপনারা চিন্তা ভাবনা করেন যে জিয়া ভাইকে আমরা ওই ছাগলটা আমরা পাঠিয়ে দিব, সেক্ষেত্রে বিট করে সাথে সাথে জিয়া ভাই কিন্তু আবার ব্যাক করে দিবে। আবার ব্যাক করে দিব, মানে যে কোনো জায়গার থেকে আপনার ছাগল পাঠা দিবেন, গাড়ি থেকে কন্টাকের বাইরেও বিট করাতে পারবেন, কন্টাকের বাইরেও। কিন্তু ওটা একটা সিস্টেম আছে, সিস্টেম রইল আপনার কন্টাকের বাইরে, যেটা আপনি দূরের থেকে ঢাকা থেকে পাঠিয়ে দিলেন একটা ছাগল, আপনি আজকে সকালবেলা আসলো, আসার পরে ছাগল আমি বিট করায় ওকে করিয়া আবার আগামীকালকে বিট করে একদম ইয়ে দিয়ে দেবো। আজ 1000 টাকা পাঠাতে যদি বিট করে 1000 টাকা নিবো, আর যদি 500 টাকা পাঠাতে গেলে এলাদা বিট করলে 500 টাকা নিবো। আর যদি ছাগলটা 1-2 দিন থাকে, প্রথম দিন যেদিন গেলে আসবে এদিনকার 1 টাকা লাগবে না, পরে যদি 2-3 দিন থাকে তো 200 টাকা দিন। জি জি। আমারও খামারে আমার 2টা ছেলে আছে, আমারও পেট আছে, সংসার আছে, আমি এটা এ করি, এগুলা করি আমি খাই, এটা কেউ মন খারাপ করবেন না। আমি মানে প্রতিদিন 200 টাকা, প্রথম দিন যে দূরের থেকে যেগুলো ছাগল আসবে, ছাগলের তো খাবার দাবার তো খাবার দাবার যা আছে সব আমার, মানে প্রথম দিন যেদিন আসবে সেদিনকে 1 টাকা লাগবে না, বিট করে ওকে করে দেওয়া, পরের থেকে 2-3 দিন যা থাকে 200 টাকা। কন্টাকের বিষয় তো আপনি 1 মাস রাখেন, কন্টাকে দুই দিন হলে 15 দিনের জন্য অনেক ভাই আছে টেকার জন্য বিট করতে পারে না, তো 15 দিন রেখে দিই, বিট করে 15 দিনে 200 টাকা দিন। জি, মানে পাঁচ দিলে দিন 200 টাকা। আচ্ছা দর্শক, ভিডিও আসলে লং হয়ে যাচ্ছে, ভিডিও দীর্ঘ থেকে করবো না, যেগুলো আজকে পাঠা থাকবে সেগুলো পাঠা আমরা জিয়া ভাই দেখানোর চেষ্টা করবো। শুধুমাত্র ইমো, হোয়াটসঅ্যাপ 2 নম্বর কিন্তু জিয়া ভাই দেওয়া থাকে, যদি অবশ্যই প্রয়োজন হয় অবশ্যই জিয়া ভাইয়ের সাথে কিন্তু একটা কথা বলি, আমার ছেলের নাম্বার অনেক প্রতিবেদন ভিডিওতে দেওয়া আছে, আমার ছোট ছেলের নাম্বার জনি, যে জনি একরকম যার নামে খামারটা, আমার এই ছেলে খামারটা দেখাশোনা করে পরিচালনা করে, অবশ্যই আমার এই ছেলের নাম্বারটা দেওয়া থাকবে। দুদিক কোনো মানুষের কোনো ছাগলের
অসুস্থ কোনো পরামর্শ লাগে আমার এই সেলের নাম্বারে ফোন দেবেন, আর যে কোনো বিষয়ে আমার ওই সেলের নাম্বারে ফোন দেবেন, আমাকেও ফোন দেবেন, কন্ট্যাক্টের সাবল পাঠাবেন, আমার ওই সেলের নাম্বারে বললে হবে, সমস্যা নেই। আমার সেলের নাম্বারটা দেওয়া হবে লাস্টের 33, যেটা এটা হলো আমার সেলের নাম্বার, আমার নাম্বার লাস্টে 50 গ্রামে। দর্শক নিয়মিত ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটি বাজিয়ে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে সুযোগ করে দেবেন। দর্শক পুরো সময় ধরে সঙ্গে থাকবেন, শুরু করতে চাই, শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। জি ভাই, জি, শুরুতে আমরা এই নাগরা বিটল শুরু করব। হ্যাঁ, নাগরা বিটল, এই যে নাগরা বিটল দেখুন, হ্যাঁ এই যে একদম নাগরা বিটল দিয়ে আপনারা কিন্তু নিয়মিত বিট করাতে পারবেন, একদম 100-100 সবসময় একদম কন্টিনিউ প্রত্যেক দিন কিন্তু নিয়মিত বিট করা কিন্তু। জিয়া ভাই, হ্যাঁ এই যে দেখুন ভাই, কয় দাঁতের হবে এটা? হ্যাঁ এটা কয় দাঁতের হবে? এটা 6 দাঁত। এই যে 6 দাঁত, এই যে 6 দাঁত, এই দেখুন, এই যে 6 দাঁত, এই যে 6 দাঁত দেখতে পাচ্ছেন আপনারা। আর ভাই একদম তো বিগ সাইজের। হ্যাঁ এটা হাইটে কেমন চলছে? 43 এর উপর হাইট আছে, 43 এর উপর হাইট আছে, 4 এর উপর ইয়া গেছে অতিরিক্ত গরমে। জি জি জি, মানে বাপের গুণেই কিন্তু বাচ্চাগুলো হয় বাচ্চা। হ্যাঁ এই যে বাপ যদি ভালো থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলোও কিন্তু একদম 100-100 আসে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো ভাই, যান এটাটা কেমন নিয়ে থাকেন? এটা 1000 টাকা জি ভিজিট নি। আর সবচেয়ে বড় বিষয় হলো যেগুলো কন্ট্রাক্টের ছাগলগুলো, জি জি, দূর দূরান্ততে বাংলাদেশে বহুত দূর দূরান্তের ছাগল আমার কাছে আছে, আসতেছে, যাচ্ছে, এইসব ছাগলগুলো আমি বিটল দিয়ে, যেগুলো বিটল দিয়ে বিট করাইতে বলে এগুলো বিটল দিয়ে বিট করাই। আর আমার কাছে 3টা পার্সেল তোতাপুরি আছে, তোতাপুরি আছে, এগুলো দিয়ে কন্ট্রাক্টের ছাগলগুলো ওগুলো দিয়ে বিট করাই। জি তা তো অবশ্যই। আচ্ছা আর সবচেয়ে বড় ইয়ে হলো আজকে আমার এক ভাই আসছে ঢাকা গাজীপুর থেকে, জি জি, 5টা ছাগল নিয়ে, আমার ছোট ছেলের বৌমার বাচ্চা সিজার হয়েছে আজকে এই 10 মিনিট আগে। মানে আজকে মানে মন আমার খুবই খুশি এবং খুবই আনন্দ, ছেলের নাতি হয়েছে, মানে মন আমার খুবই আনন্দ আজকে। বুঝতে পারছি। জি ভাই, জি ভাই, এই যে এই ভাইটার কথাই বললেন তাই না? ঢাকা গাজীপুর থেকে আসছে, গাজীপুর থেকে আসছে, মানে কন্ট্রাক্টে কটা নিয়ে আসছে আজকে? 5টা ছাগল নিয়ে আসছে ভাই, 5টা ছাগল নিয়ে আসছে। একটু ভাইয়ের সাথে আমরা কথা বলি। হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাইয়ের নাম এবং ঠিকানা একটু বলবেন। আমার নাম সর্দার শাহিদুল ইসলাম। জি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা বাগেরহাট। জি জি, আর আমি থাকি হচ্ছে আপনার হোতাপাড়া মণিপুর গাজীপুর। জি জি, আমাদের ফার্মের নাম হচ্ছে জিনিয়ার জিফোর জিনিয়াস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ফার্মে কয়টা ছাগল আছে আর কি? আমাদের ফার্মে এখন আছে আপনার 13টা। 13টা? জি 13টা আছে। তো আজকে তো আমরা দেখতে পাচ্ছি তো একটা পিক আপে করে, পিক আপ না তো আপনাদের একটা জিপ গাড়ি আলাদা একটা, তো নিয়ে আসছেন কিন্তু 5টা। জি, সে 5টা ছাগল কন্টাকে মানে জিয়া ভাইকে দিলেন আজকে? জি, আমি কোন জিয়া ভাইকে দিছি বিট করাতে নিয়ে আসছি। জি, বিট করাতে নিয়ে আসছেন? ওনার এখানে 1 মাস থাকবে। 1 মাস থাকবে, আর আগামী দিনেও তো আরো আছে। জি আরো আছে, আমরা এটা নিয়ে যাই পরবর্তীতে, ওগুলাও নিয়ে আসব। ওগুলাও নিয়ে আসবেন? আচ্ছা আচ্ছা, 5টার মধ্যে কিন্তু আমরা দেখাই দিব, এই যে এই 5টা তাই না? জি, এখানে তো দেখাই, এই যে এই 5টা ছাগল কিন্তু ভাইয়ের ফার্মে থেকে কিন্তু নিয়ে আসছে। হ্যাঁ এই যে একবারে 5টা ছাগল, এই যে দেখুন। হ্যাঁ মানে এই যে আরও এখানে আছে, এই যে এখানে এখানে 4টা, আর এইখানে কিন্তু 1টা, এই যে এই ছাগলটা। হ্যাঁ মোট 5টা ছাগল নিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের কিন্তু জিয়া ভাইয়ের কাছে দিছে একদম কিন্তু 1 মাস থাকবে কন্টাকে। জি তাই না? তো এই সিস্টেমটা আসলে কেমন নিয়ে থাকেন আপনি? আমি 6,500 টাকা নিই। জি, 1 মাস মানে আসার থেকে নিয়ে যাওয়া পর্যন্ত মানে 1 মাসের ভিতরে চলে যাবে। জি, করে 21 দিন। জি জি, আমি 6,500 টাকা নিই। আমার কাছে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে ছাগল এখনো আছে। জি, মোটামুটি এখন যে আজকে নিয়ে এসছে ভাই, নিয়ে এসছে 5টা। জি, আবার গতকালকে রাস্তাতে এক ভাই দিয়ে গেছে পিক আপ দিয়ে 5টা। এগুলো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ছাগল, আর ছাগল বিভিন্ন ছাগল আজকে ভোর 2টার সময় আসছে এটা। জি জি, তা তো অবশ্যই। এটা আজকে ভোর 2টার সময় আসছে খুলনা, খুলনা ফুলতলা থেকে। জি, এটা খুলনা ফুলতলা থেকে আজকে রাতে 2টা 2টার সময় আসছে। আচ্ছা আচ্ছা, আর আরো আসতেছে রাস্তা থেকে, আসবে বগুড়ার থেকে, আসবে। আমি আমি দেখাই, এই দেখেন জিয়া ভাইয়ের ছাগলের কন্ট্রাক্টটা দেখুন। হ্যাঁ এই যে বিট করানোর জন্য দেখুন কত দূর দূরান্ত থেকে ছাগল পাঠিয়েছে, এই যে প্রচুর পরিমাণে ছাগল।
খুলনা ফুলতলির দশটা, আর বগুড়ার থেকে আসতেছে দুইটা, আর ঢাকার থেকে আসবে আরো তিন পিস, একজনের এক ভাই, আরেকজন আসবে দুই পিস। মানে ঈদের কারণে মানে স্থগিত ছিল। আমি বিট করানোটা একদম গ্যারান্টি যুক্ত আমার হয়ে গেছে আল্লাহ দিলে, কিন্তু রিপোর্ট নাই। অনেকে কিন্তু যেগুলা রিজার্ভ ছাগল বলে রিজার্ভ ছাগল ভেবে কিন্তু অনেক ছাগল কিন্তু তারা কি করতেছে, তারা কিন্তু ওগুলা ছাগলগুলা কষার কাছে, কষার কাছে বিক্রি করে দিচ্ছে। আর কষার কাছে বিক্রি করবে না, আপনি আমার কাছে নিয়ে আসবেন, আমি ইনশাআল্লাহ আল্লাহর যদি পাশে উপর আল্লাহর দোয়ায় আমি বাচ্চা রেজাল্ট এনে দেব ইনশাআল্লাহ। জি জি জি, রেজাল্ট এনে দিবে এবং প্রেগন্যান্ট করে দিবে। হ্যাঁ, প্রেগন্যান্ট করে দিবে এবং এক মাসের কিন্তু ভাইয়ের এখানে রেখে প্রেগন্যান্ট করে কিন্তু আপনার ভিডিও সহকারে গ্যারান্টি সহকারে কিন্তু দিবে। এই যে প্রতিনিয়ত, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু কন্ট্রাক্টের আপনারা এসেও দিতে পারেন, এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে আপনারা জিয়া ভাইয়ের নাম্বারে এবং নামে ঠিকানাতে বাসের বক্সে করে পাঠিয়ে দিবেন, জিয়া ভাই রিসিভ করে কিন্তু নিয়ে চলে আসবে। জিয়া ভাইয়ের মানে ছেলে আছে, উনি যা রিসিভ করে নিয়ে আসবে। যে যে পাঠাতে বলবে পাঠাতে বিট করাবেন, যে পাঠাতে গেলে কোনো সমস্যা নাই। জি জি, এখানে প্রচুর পরিমাণে পাঠা রয়েছে। আমরা এই যে যে পাঠা দুধ হয়, জি জি, বেলচা তোতা, এটা মানে বিগ সাইজের, এগুলো অন্য রকম। হ্যাঁ, এই যে পাঠার বিগত দিন আমরা দেখিয়েছি দুধ হয়, এটা এটা কথা এটার সাথে কম মানে প্যাকেজে কোনটা দেন? হয়তো এটা দিই, তাছাড়া এটা দিই, মানে এই তিনটা একই, মানে তিনটা, এটা মানে এইটা মানে আপনি প্যাকেজ স্বরূপ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, মানে একটা দিয়ে তো সব সময় দেন না, না এটা দু তিনটা আপনি প্লাস করে দেন যেন কোনো ভাবে মিস্টেক না করে, মিস্টেক না করে। জি জি, এই যে একটা, এই দেখেন খালি পাটা হলো হবে না। জি জি জি, এই দেখেন পাটা, দেখুন বুকের পাঁচ কালার কোয়ালিটি সব দেখবেন, দাঁত দেখবেন, এই দেখেন এই যে সব কিছু ঠিক আছে, দেখে পরে কথা বলবেন। এই যে দেখুন, আচ্ছা এই দেখেন আরো বাড়বে, অবশ্যই আরো বাড়বে। এই দেখেন, এই যে একটা, এই যে দেখাই আমি, হ্যাঁ এই যে পাঠা দেখুন, পাঠাটা আমি দেখাই, ব্যতিক্রম মানে একটার থেকে আরেকটা ভালো। এই দেখেন মুখের পাঁচ, জি জি জি, এই যে মুখের পাঁচগুলো আপনারা খেয়াল করুন। হ্যাঁ, এটা কি বেলচা? বেলচা, এটা হচ্ছে জাত বেলচা, একদম বেলচা, মুখের পাঁচটা হবে। অনেকে হাত বেলচা করে, অনেকে একটু বলেন ভাই, অনেকে এরকম করে, এরকম করে রাখ রাখ, এরকম করে করে মানে টুপা করে। আর আমারে দেখেন, এই দেখেন যা আছে তাই। আর অনেকে একটা ছাগল ভ্যান দিয়ে নিয়ে আসলে আসে প্রতিবেদন করে, ইউটিউবার চলে আসে। জি জি, আর আমার এটা একটু ওদিকে ধরেন, একটু ওদিকে ধরেন, এরকম প্রাইভেট কার, পিকআপ, জি জি, সিএনজি যেরকম কালার, এরকম পাঞ্চ, এরকম হাইট, এরকম কোয়ালিটি সব দিক দিয়ে। জি জি, এই যে কোন দিকে কমতি নাই, তাই না? এই যে এগুলো হাইট গুলো কেমন কি? সব চল্লিশের উপরে, চল্লিশের নিচে, চল্লিশের উপরে। এই যে দেখুন বিগ বিগ সাইজের সব চল্লিশের উপরে, চল্লিশের নিচে কোনো হাইট নেই। এইখানে এই যে তোতাপুরি, হরিয়ানা, বিটল, হ্যাঁ এই যে আছেন, এই যে দেখাই দিই আমি, হ্যাঁ একদম হরিয়ানা, হরিয়ানা, এটা এপাশে ধরবো আমরা, হরিয়ানা তো হরিয়ানাই। জি এই দেখেন,
এর মানে আর রূপের আর গুণের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। জি জি জি, এই যে দেখুন, হ্যাঁ, বিগ সাইজের এটা কত হবে? ছয় দাঁত। ছয় দাঁত, হ্যাঁ, এই দেখেন, এই যে দাঁত কিন্তু ছয় দাঁত, এই যে। আর হাইটে কেমন দাঁত সেটা? হাইট আছে 42-এর মতো হাইট আছে। 42? আচ্ছা, এটা কিন্তু 42-এর মতো হাইট আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই যে কানের ফোল্ডিং থেকে শুরু করে সব টোটাল কি নাই, সবকিছুই আছে। এটা কেমন নিয়ে থাকেন? 500 টাকা। 500 টাকা, হ্যাঁ, 500 টাকা এটা নিয়ে থাকেন। আর ওইটার কথা বললেন না, ওইটা 500 টাকা, ওটা 500 টাকা, ওটা 500 টাকা, এটাও কিন্তু 500 টাকা। এই যে একটা সামনে আছে আপনার, জি, আসেন এখানে, চলে আসেন, এবার আমরা দেখাই দিই। এই যে, এই যে, এটা কি জাতের? শুনেন, বাংলাদেশে বিভিন্ন ধরনের ড্রাইভার আছে। জি, একটা আছে প্রাইভেট কার চালা, এটাকেও ড্রাইভার বলে। জি, ব্যাংক চালা, এটাকেও ড্রাইভার বলে। অটো রিক্সা চালা, এটাও ড্রাইভার বলে। ঠেলা গাড়ি চালা, এটাও ড্রাইভার বলে। এখন আপনি বললেন, ভাই আপনি কি চাকরি করেন? আমি ড্রাইভারি করি। মানে কিসের ড্রাইভারি করেন ওইটা আগে শোনা লাগবে, প্রাইভেট কার? জি, না এ ভিআইপি গাড়ি, ন্যাশনাল, নাকি ঠেলা গাড়ি? জি, ড্রাইভার তো অনেকই, ড্রাইভারের শেষ নাই, ড্রাইভারের শেষ নাই, পাটারও শেষ নাই। খালি পাটা দেখবেন না, পাটার মুখ দেখবেন, কালার দেখবেন, কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি দেখবেন, পান দেখবেন, সবকিছু মিলাই গে হলো পাটা। জি জি, তবে এটা কিন্তু হাইট বেশ ভালোই কিন্তু, এটা কেমন? 40 উপরে হাইট আছে, 40 এর উপরে হাইট। দেখেন ছয় দাঁত বয়স, মুখটা দেখুন, ছয় দাঁত বয়স। হ্যাঁ, মুখ দেখেন, মুখটা দেখুন। হ্যাঁ, পাঠার কোয়ালিটি তো বাচ্চা আসবে। 500 টাকা করে নি, 500 টাকা করে নিচ্ছে। পরবর্তী, এই যে এটা আবার কি নতুন আমদানি? নতুন মানে আছে। এটা কি মুখটা কি? এটা তো একদম যেরকম সব দিক দিয়ে, মানে আর কোনো, এই যে, এ তো অনেক বাড়বে, এটা মনে বয়স কম, কেবল এক দুইটা দাঁত, দুইটা দাঁত, মানে একটা দাঁত উঠছে আর একটা দাঁত পড়ছে। জি জি, একটা দাঁত পড়ছে। হ্যাঁ, এই দেখুন, এই পাঠাটার কিন্তু একদম বয়স কম, সেই হিসাবে কিন্তু পাঠার মুখটা দেখুন, কোয়ালিটি আপনার বুঝতে হবে। হ্যাঁ, মানে আস্তে আস্তে বয়স হবে আর আস্তে আস্তে আর মুখ পাঁচ ভিতরে। জি জি জি, তা তো অবশ্যই, আরো ভিতরে, আরো ভিতরে যাবে। হ্যাঁ, এই যে, আচ্ছা, এটা এটা দিচ্ছেন তো? হ্যাঁ, এটা কেমন কি? এটা এখনো মানে নির্দিষ্ট তো এরা কোনো আর ইয়া করেনি, মানে এই ওগুলাতে বিট করা সেরা, অনেকে বলে ভাই এটা একটা দিয়ে দেন। জি, একটা দিয়ে দিই, মানে ওই 1000 টাকার পাঠা আছে, এটা ওগুলাতে বিট করে কো ভাই এটা একটা দিয়ে দেন। জি জি, এখন অনেক সময় একটা দিই, অনেক সময় আর অনেক কন্ট্রাক্টের ছাগল যেগুলো আছে, দুইটা একটা ছাগল এটা দিয়ে বিট করেন, বিট করেন। তো জি ভাই, জি ভাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা কি, দুইটা বস্তা। আচ্ছা, দুইটা বস্তার বিষয়টা হলো, এটা অনেকে যারা নতুন আমার দর্শক ভাই আছে ওরা তো জানে না, আমি ধানের ছাগল পাল, ছাগল পালবেন, ছাগলের খাওয়ার ছাড়া তো ছাগল পালতে পারবেন। জি জি, যে ছাগলের খাওয়ারের সিস্টেমটা তৈরি করেছি গোটা বাংলাদেশে, মানে খড়ের যে ধানের খড় যেটা কাটে একদম জিরো সাইজ, জি একদম জিরো সাইজ, এটা আমি ডেলিভারি দিই। জি, আমার দর্শক ভাই যারা দূর দূরান্ত ছাগল নিয়ে আসে, অনেকে আসে না, গাড়িতে তুলে দিই, কোরিয়া করে দিই, টাকা দিয়ে দেয়। এই বড় বস্তা করে দেন, এই বস্তাটা 900 টাকা। বস্তা কত বড় ভাই? এই বস্তাটা 900 টাকা। 900 টাকা, হ্যাঁ, এই যে 900 টাকা বস্তা, আর যেটা হাফ যেটা 450 টাকা। 450 টাকা। আচ্ছা, এই যে ভাই 5টা ছাগল নিয়ে আসছে ঢাকা গাজীপুর। জি জি, এই যে ভাই আসছে, এই 5টা ছাগল এই হাইজ লিয়া। জি, এই ভাই 2টা বস্তা নেবে, এই 2টা বস্তা ভাইকে দিয়ে দিলাম। ভাইকে দিয়ে দিবেন? হ্যাঁ, ছাগলের। আচ্ছা আচ্ছা, খাবার অবশ্যই জিরো সাইজ, একদম জিরো সাইজ, একদম জিরো সাইজ। এটার সাথে, এটার সাথে কি মাখা দিবে ভাই? গমের ভুষি, অ্যাঙ্কার ভুষি, অ্যাঙ্কারের ভুষি, গম অ্যাঙ্কার একসাথে মিক্সার করে খাওয়া, ইয়ে করে দিবি, একবার মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি মতো লাগবে। জি জি, এই যে সাইজগুলো দেখেন, একবারে জিরো জিরো জিরো, তো জিরো একদম জিরো। হ্যাঁ, আচ্ছা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো ভাইজান, তো আপনি আসলেন তো এই বিষয়টা জানলেন কেমন করে? এটা জিয়া ভাইয়ের ই দেখছি আমি। আচ্ছা, প্রতিবেদন, প্রতিবেদন দেখছি ইউটিউবে দেখছেন? জি জি, আমার যে স্যার আছেন, জি, উনিও দেখে এগুলো, ওনার শখ করে এগুলো পালেন। আচ্ছা আচ্ছা, তো উনি, আমি ওইটা দেখে পরে জিয়া ভাইয়ের ই দেখে পরে আমি আগেও আসছি। আগেও আসছেন? জি, আমি আগে এসে ওই জিয়া ভাইয়ের এগুলো ভিজিট করে গেছিলাম, আমার কাছে খুব ই লাগছে। আজকে আমরা 5টা ছাগল নিয়ে আসছি বিট করানোর জন্য, জিয়া ভাইয়ের সাথে কথা হয়েছে, আর এই খাবারটাই করলাম যে আমাদের তো আসলে খাবার নাই। জি জি, খড় আছে কিন্তু ওই মেশিন তো নাই, জিয়া ভাইকে বললাম, তো জিয়া ভাই নিজেই এগুলো সাপ্লাই দেয়,
জিয়া ভাই এগুলো নিজেই সাপ্লাই দেয়, তাই বললাম যে ভাই তাহলে আমাকে দুই বস্তা বাংলাদেশের যে কোনো পান্তে, বাংলাদেশের যে কোনো পান্তে আমি ডেলিভারি দিই। জি জি, আশা লাগতেছে না, আশা লাগতেছে না। বাংলাদেশের যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, খালি ফোন নাম্বার আর ঠিকানা দিয়ে দেবে, কুরিয়াতে পাঠিয়ে দিই, কুরিয়াতে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এই যে এটা হলো 900 টাকা বস্তা, আর এর হাফ যেটা নাটোরে যত ডিজের ছাগল আছে আপনারা কিনবেন, কিনে কসার কাছে বিক্রি করেন না, আমার কাছে পাঠিয়ে দেবেন, আল্লাহ দিলে আপনাদের আমি বাচ্চা সেক্ষেত্রে আমি বলবো জিয়া ভাই কিন্তু সকল ধরনের চিকিৎসা, কারণ তিনি কিন্তু একটা অভিজ্ঞ খামারি। সবচেয়ে বড় বিষয় হলো আমার যে কন্ট্রাক্টের সিস্টেম, আমার জোর এক জায়গায়, আমার জোর। জি, আমাদের নাটোরে হেমেল ভাইয়ের নাম শুনছে অনেকে, অনেকে চিনো, মানে ওনার একটা খামার আছে উত্তরবঙ্গে, এরকম ছাগলের খামার নাই। জি, উনি নিজে ডাক্তার, উনি নিজে ট্রিটমেন্ট করে, উনি নিজে চিকিৎসা করে, সরকারি ডাক্তার, উনি আমার ফার্মের চিকিৎসাটা করে। আচ্ছা আচ্ছা, আর যত ট্রিটমেন্ট আছে উনি দেয়, এই জন্য আমি জোরটা আমি মানে বড় গল্পটা আমি দিই ইয়াতে, মানে সেক্ষেত্রে উনি যা কিছু সব কিছু ঠিকঠাক করে দেয়, চিকিৎসা করে দেয়, চিকিৎসা করে দেয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো ভাইয়ের এখানে এসে কেমন লাগলো? এখানে এসে আমার খুবই ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে যে জিয়া ভাইয়ের যে বিট করানোর যে বিষয়টা। জি জি, যেমন উনি বলছে অনেক দর্শকের কিন্তু উপকৃত হচ্ছে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমার সবচেয়ে ভালো লাগছে এটা যে উনি বলছে কনফার্ম, এই জিনিসটা কিন্তু অনেকে দেয় না। জি, 100% সে বিট না হলে সে এখান থেকে দিবে না। জি, আমি ওই উনার পরে ডিপেন্ড করে এইটাই সবচেয়ে ভালো লাগছে। আর এই উদ্যোগ কিন্তু সবাই নেয় নাই, নেয় না অবশ্যই। আর এটা শুধুমাত্র একমাত্র নাটোরের জিয়া ভাই নিছে। আমার খামারে অনেক সমস্যা আছে, উনাকে বললাম, উনি আমার সাথে সাথে একটা ডাক্তারের নাম্বার দিল, ডাক্তারের সঙ্গে কথা বলা দিছে, ডাক্তার সাহেবও আমার অনেক সাজেশন দিছে। এরকম আপনার কিন্তু অহরহর আপনি কিন্তু এসে কিন্তু দেখতে পেলেন যে এখানে কিন্তু আপনার নিম্নে কিন্তু 30+ কিন্তু ছাগল এখানে বাধা রয়েছে, প্রতিনিয়ত কিন্তু এগুলা ছাগল কিন্তু পাঠাচ্ছে, ঠিকঠাক প্রেগন্যান্ট করে পাঠিয়ে দিচ্ছে, আবার আসতেছে, আবার পাঠাচ্ছে, আবার আসতেছে, এরকম প্রতিনিয়ত প্রতিদিন। জিয়া ভাইয়ের এটা কিন্তু চলতেছে চলতেছে। আর এগুলা তো পাশাপাশি আসছে, যেগুলো হিটে আসতেছে ওগুলা তো নিয়ে এসে বিট সবাই করাচ্ছে, কিন্তু যেগুলো কন্ট্রাক্টের এগুলো এক মাস রেখে ফুল গ্যারান্টি প্রেগন্যান্ট করে দর্শকের হাতে তুলে দিচ্ছে। আমি এ যাবো আল্লাহ দিলে, আপনাদের তো 100 পিসের মতো ছাগল আমি বিট করাই দিছি। জি জি, আল্লাহ দিলে এবং তো কোনো রেকর্ড খারাপ হয়নি, আল্লাহ দিলে প্রতিটা বাচ্চা হচ্ছে। আমার এরকম ঘটনা আছে, ঢাকা থেকে মিষ্টি মিষ্টি আবার বারাসায় নিয়ে আসছে। জি 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 ভাই, জি ভাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার এখানে, আবারও আমরা দেখা দিচ্ছি ভালো করে যে এখানে প্রচুর পরিমাণে চারিপাশে কিন্তু সব আপনার কন্ট্রাক্টের ছাগলগুলো ভাই। হ্যাঁ, এই যে এই যে আসছে, হ্যাঁ এই যে দেখাই, আপাতত চারিপাশে আমরা যেখানে দেখছি 40 পিসের মতন আছে, 40 পিসের মতো আছে। হ্যাঁ, এই যে দেখুন, খালি ছাগল দিয়ে ভরপুর। হ্যাঁ, এই যে প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা, অনেক দর্শক কিন্তু এখনো জানে না যে তারা এত দূর থেকে কিভাবে আসবে, কিন্তু অনেকে চায় আপনার এখানে কন্ট্রাক্টে দিতে, কিন্তু সেক্ষেত্রে তারা যদি আসতে না পারে সেক্ষেত্রে কিভাবে কি করবে? আমি বলে দিচ্ছি, আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে, খুলনা, বরিশাল, ফরিদপুর, এদিকে রাঙামাটি, চট্টগ্রাম, সিলেট, যে কোনো জায়গার থেকে আপনারা আসতে পারবেন না, আসার দরকার নেই। আপনারা বাসে উঠায় দিবেন। জি, আমার নাম জিয়া, আমার গ্রাম হলো নাটোর সদর, নাটোর জেলা সদর। আপনার সুপারভাইজারের কাছে এই ঠিকানাটা খালি লিখে দিবেন, আমার মোবাইল নাম্বারটা সুপারভাইজার দিবেন, আর সুপারভাইজারের নাম্বারটা আমাকে দিয়ে দিবেন। জি জি জি, আমি কন্ট্যাক্ট করে সুপারভাইজারের কাছ থেকে কন্ট্যাক্ট করে আমি ছাগল নামায় নিব। ছাগল নামায় নিবেন, নামায় নিয়ে আমি ছাগল নিয়ে এসে বিট করে ওকে করে আবার এই গাড়িতে পাঠিয়ে দেবো। আপনারা এই গাড়ি থেকে আপনার ঠিকানায় আবার চলে যাবেন, সেক্ষেত্রে কোনো টেনশন নেই। আর আমার, আমি যদি মরেও যাই, আমার দুইটা ছেলে আছে, দুইটা ছেলে ভিডিওতে কিন্তু দেখাইছি। জি জি, সামনে নিয়ে আসছি, দুইটা ছেলে খামারটা দেখা, আবার একটু দেখাই, এই যে খামারটা দেখাশোনা করে। জি জি, দোয়া করবেন যাতে ভালো করে, যাতে আমি যেভাবে খামারটা পরিচালনা করছি, যেভাবে সিস্টেম করে চলতে ইয়ে করতেছি, এভাবে যাতে ছেলে পেলেরা যাতে অবশ্যই করতে পারে। মানে আপনারা বর্তমানেও কিন্তু তারা কিন্তু দায়িত্বগুলো পালন করছে, খামার দুটা ওনারাই দুই বাচ্চাই দেখা, দুই ছেলেই দেখাশোনা করে। জি জি, আমি তো কোনো অসুস্থ, আমি এখন আলাদা সুস্থ আমি। জি জি, আমি বর্তমানে এই খালি ঘোরাফেরা, আমার ফোনে কথা বলা, দর্শক ভাইদের সাথে, এটাই আমার কাজ। জি জি জি, আমার জন্য দোয়া করবেন। আর আজকে মন আমার খুব আনন্দ লাগতেছে, আমার ছোট ছেলে বাচ্চা হয়েছে, তো আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে, আমার নাতি হয়েছে আমার। জি, আমার জন্য দোয়া করবেন যাতে আমার ছেলে নাতির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ভালো লাগে। জি, আর আপনারা যারা আমার খামারে আসবেন,
দূর দূরান্ত যারা আসবেন এক মাস পর্যন্ত তাদের বাজার থাকবে আমার এই নাতির মিষ্টি মিষ্টি। আচ্ছা আচ্ছা, এক মাস পর্যন্ত বাজার থাকবে। আমি বলতে চাইছিলাম যে টাকাটা দিয়ে দেন আজকে নিয়ে এক মাস, আগামী এক মাস পর্যন্ত দূর দূরান্ত যারা আমাদের নাটোর জেলার বাইরে যারা আসবে, জি প্রতিনিয়ত যারা এলাকায় যারা আসছে যারা, তো অত মিষ্টি আমি খাওয়া দাম আপনারা যদি এসেও দিতে পারেন সমস্যা নাই। আর যদি মনে করেন কিছু নাই, 100 পিসের ছাগল উপরে আসছে পাঠাই দিছি, আর এখানে 40 পিসের মতো ছাগল আছে, একটা ছাগল আমার ফার্মে আমার ছাগল যেরকম নিজের মনে করে আমি ছাগল পালি। এ দেখেন, এ দেখেন গরমের একজন ফ্যান, জি জি একদম ঝাড় ফ্যান, সব সময় অল টাইম, সব সময় অল টাইম, কিন্তু মানে এর কোয় পরিষ্কার সব থেকে শুরু করে সারাত পাড়া আছে। এই যে আপনার ছাগল আমি 50,000 60,000 টাকা 40,000 টাকা ছাগল নিয়ে এসে আমি অযত্নে ফেলে দিলাম, তাই দেখেন এই যে সারাত পাড়া খাওয়া দাওয়া সবকিছু একদম, মানে আমি চেষ্টা করি যাতে বুবা জিনিস যাতে ভালোভাবে করে ভালোভাবে যেন রাখে আল্লাহ, যাতে আমি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে এই বুবার সেবা যত্ন করাতে। জি জি, আমি জানি না যদি বুবা জিনিসের সেবা যত্ন না করতাম ততদিন বাঁচতে পারলাম না, আমি অতদিন মারা গেলাম। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম।